হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। আসলে গতকালকে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ শিবরাত্রি ছিল। আপনাদের সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো উপোস করেছিলাম আমি, যে আপনাদেরকে আগেও বলেছি যে আমি যেদিনকার ভিডিও তার আগের দিন কিছুটা এডিট করি এবং পরের দিনকে কিছুটা করি। তো কালকে শিবরাত্রির উপোসের জন্য একেবারেই শরীরটা টান ছিল না, তো সেই জন্য ভিডিওটা এডিট কমপ্লিট করতে পারিনি। তো সেই জন্য কালকে কোনো রকম আমি ব্লগ দিতে পারিনি। আর এটা হচ্ছে গতকালকের আগের দিনকের ভিডিও, তো সেটাই আজকে এডিট করে তারপরে আজকেই দেব। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তো দেখলেনই আপনারা, কাজকর্মগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছি। তারপর মাছটাও বাছা হয়ে গেছে, সকালবেলা অনেকটাই মাছ এসেছিলো, কারণ এবারে হচ্ছে দুদিন যেহেতু শিবরাত্রি পড়েছে তো সেই জন্য দুদিনই নিরামিষ খেয়ে থাকতে হবে। তো তার জন্য একটু বেশি করেই মাছ এসেছিলো, অতগুলো মাছ যদিও বা একদিনে খাওয়া হবে না, তো সেই জন্য মাছগুলোকে বেছে রেখে দিচ্ছি। এরপরে রান্নাঘরের এই যে ক্যাবিনেটটা আর মাইক্রোওভেনের দিকটা একটু হালকা করে একটু ডাস্টিং করে নিলাম। এরপরে স্নান টান করে চলে এসেছি ছাদে, জামা কাপড়টা রোদে দিয়ে দেব। আজকে কিন্তু সকাল থেকে বেশ কুয়াশা হয়ে আছে আর হাওয়াও দিচ্ছে, এখন যেন শীত চলে গিয়েও আবার ফিরে এলো। একদিন বৃষ্টি হওয়াতে শীতটা যেন আবার ফিরে এসছে। রাত্রেবেলা করে ফ্যান চালালে যেমন ঠান্ডা লাগে, সেরকম আবার ফ্যান বন্ধ করে দিতেও গরম লাগছে। এখনকার দিনের ওয়েদারটা এমনই, ঠিক বোঝা যায় না কখন ঠান্ডা লাগে আর কখন গরম লাগে। তো স্নানটা শেষ হয়ে গেছে, জামা কাপড়টা একটু রোদে দিয়ে দিই, তারপরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঠাকুরের থালা বাসন ধুয়ে গোপালকে খাইয়ে দিয়ে চলে যাব। আসলে যেদিন আমি ভিডিও দিতে পারি না সেদিন যেন মনে হয় যে আমার কাজের কোথাও একটা বড় ফাঁক থেকে গেল, খুবই মন খারাপ হয়। আর চ্যানেলে যদি একদিন ভিডিও না দিই চ্যানেলে রিচ অনেকটাই কমে যায়, তো কিছু করার নেই। আসলে এটা থেকে তো ছুটি নেওয়া যায় বলেও আমরা সহজেই ছুটিটা নিয়ে নিই, কিন্তু এটা যদি বাইরে কোনো অফিসের কাজ হতো তাহলে কিন্তু ছুটি না থাকলে কিন্তু আমরা কখনোই ছুটি নিতে পারতাম না। যাই হোক, কিছু করার নেই, শরীরটাকেও তো আগে সামলে রাখতে হবে, না হলে পরের কাজগুলো আমি করব কি করে। এরপর থেকে ভাবছি কন্টিনিউ ব্লগ আপলোড করব, কিন্তু সংসারের কাজের চাপ আর নিজের শরীর, নিজের মন মানসিকতা সব কিছু নির্ভর করে একটা কাজের উপরে। আর কোনো কাজ দেখবেন ঠিক মতো যদি না হয় তাহলে সেটা দিতেও ভালো লাগে না। ভালো করে যদি ব্লগটা এডিট না করতে পারি যেমন তেমন করে দিয়ে দিলেও মনটা কেমন লাগে। তো এই যে ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার ঠাকুরের পুজোটা দিয়ে নেব। সকালবেলা করে ঠাকুর ঘরে এলে কিন্তু মন মানসিকতার একটা আলাদা পরিবর্তন আসে, তো সেই জন্য সকালবেলা করে ঠাকুর ঘরে না আসতে পারলে আমার যেন মনে হয় যে না, সারাটা দিন আমার যেন অনেক বড় কাজের ফাঁক থেকে গেল। এই যে দেখুন ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, ঠাকুর পুজো দিয়ে এবার চলে যাব নিচে। নিচে এখন অনেক কাজ পড়ে আছে, কারণ আজকে একটু তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি। তো এখানে এসে দেখি বিস্কিট আর চানাচুর এসে সকালবেলা, তো ওগুলোকে একটু ঢেলে রাখছি কৌটোর মধ্যে, কারণ যখন তখন আর টাইম হবে না ঢালার মতো। তো এখনই সকালবেলা যদি কেউ বিস্কিট খেতে চায়, চানাচুর সাধারণত সকালবেলা কেউ খায় না, তবু একটু কাজটা গুছিয়ে রাখলাম। আর ছেলে ওদিক থেকে এসে হাত বাড়িয়ে দিচ্ছে, ওই যে চানাচুরের মধ্যে একটা মোটা মোটা কাঠি মতো থাকে ওইগুলো খেতে ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, এভাবেই সারাদিনে আমার কাজকর্মগুলো চলতে থাকে। বিস্কিটগুলো আর চানাচুরটা ঠিকঠাক জায়গায় রেখে দেব, নাহলে আবার ছেলে এসে এগুলো নিয়ে টানাটানি শুরু করে দেবে, খুলতে তো পারবে না কৌটো, শেষে সব ফেলে আমার কাজটা আরও বাড়িয়ে রাখবে। বন্ধুরা, আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও যদি কোথাও একটু আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। আর অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক সুন্দর ভিডিও বানাতে মোটিভেট করবে।
এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। কারণ আপনারা যদি আমার সাথে না থাকেন, পাশে না থাকেন, তাহলে আমি কিন্তু কখনোই আমার এই পথটা অতিক্রম করতে পারবো না। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন, তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকার জন্য আর পাশে থাকার জন্য। সকালবেলা জামা কাপড় কিছুটা ছিল, ওটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এবার রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে কৌটোগুলোতে কিছু কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে, ওগুলোকে ঢেলে নেব। রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বিকেল হয়ে এসছে। তো বিকেলবেলা একটু ঘরের এই ধুলো ময়লাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, বিকেলবেলা করে এইভাবে একটু একটু করেই সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। কারণ একার পক্ষে তো সব কিছু একেবারে সামলানো উচিত মানে সম্ভব নয়, সেই জন্য যখন যেটুকু যেরকমভাবে সময় পাই সেভাবেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কাজগুলোকে। আর এই যে চেয়ারটা দেখছেন, এটা বাইরের দিকে আছে, তো রাস্তার ধারে একেবারে বাড়ি হওয়ার জন্য প্রচুর পরিমাণে ধুলো এখানে এসে জমা হয়, তো সেই জন্য এই চেয়ারটাকেই প্রায় মুছে দেওয়ার চেষ্টা করি। আর রাস্তার পাশে বাড়ির জন্য প্রত্যেকটা জিনিসেই দেখেছি ধুলোবালি প্রায় মানে প্রচুর পরিমাণে জমতে থাকে। জানলাগুলোকেও একটু মুছে নেব। এটা হচ্ছে মার ঘরের জানলা, আমার ঘরটা একটু পিছনের দিকে হওয়ার জন্য ওটা একটু মানে ধুলো ময়লাগুলো কম হয়, কিন্তু মার ঘরটা একেবারে রাস্তার দিকে হওয়ার জন্য প্রচুর পরিমাণে ধুলো হয়, সেজন্য জানলাটাকেও একটু ভালো করে মুছে নেব। আর এই যে দেখুন, এগুলো হচ্ছে আমরুল শাক, আমরা হচ্ছে আমরুল শাক বলি। এটা খেতে টক টক হয়, কিন্তু শরীরের পক্ষে খাওয়া ভীষণ উপকারী। যাদের জ্বরের জন্য রুচি চলে যায় তাদের যদি এই শাক রান্না করে খাওয়ানো যায় তাহলে ভীষণ উপকারী। এই শাকটা একটু তুলে নেব। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাইকে জানাবো ধন্যবাদ এতক্ষণ অবধি আমার সাথে থাকার জন্য এবং আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।